সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে, আর সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা সবার চোখের সামনে ভেসে উঠল, যে 53 জনের চাকুরি কিন্তু বরখাস্ত হলো আর একজনের 10,000 টাকা জরিমানা হলো। তো অবশ্যই এর পরবর্তীতে কী হয় আমরা অবশ্যই আপনাদের জানাবো। অনেকেই আবার জিজ্ঞাসা করেছেন যে প্রাথমিকের যে টেট হলো 11 তারিখে, তো সেই টেটের রেজাল্ট কবে বা অ্যান্সার কী কবে? আমরা যতটুকু শুনতে পেরেছি যে অ্যান্সার কী অবশ্যই দিয়ে দেবে, পর্ষদ রেডি করেছে অ্যান্সার কীগুলো, আর সেগুলো সম্ভবত 2-1 দিনের মধ্যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। তো এবারে আসি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন অনেকেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। আর তাদের সুরাহা কবে হবে, তাদের মেধা তালিকা কবে প্রকাশিত হবে, কিংবা যারা সিট আপডেটের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন তাদের সিট কতটা আপডেট হবে? তো এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পেরেছি বা গতদিন আপনাদের সেই ভিডিওতেও একটু টাচ দিয়েছিলাম যে সিট আপডেট হবে, তো সেই সিট আপডেটের লক্ষ্যেই কিন্তু কমিশন ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে বা অর্থাৎ ডিআই অফিসে অর্ডার দিয়েছে যে সেই জেলার স্কুলগুলোতে কতটা শূন্য পদ আছে। তো এবার এই বিষয় নিয়ে অনেকেই চিন্তাধারা করছেন যে সিটটা যে আপডেট হবে সেই সিটটা সম্ভবত যারা ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন তাদের সেখানে যুক্ত হবে, না যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দেননি তাদের জন্য সেই সিটটা সংগ্রহ করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটা দুটো ক্ষেত্রেই এই সিটটা কিন্তু আপডেট করার একটা প্রক্রিয়া চলছে। আশা করি আগামী দিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে সিট আপডেট হবে, আর এই সিট যদি আপডেট হয় আশা করি পশ্চিমবঙ্গের যে সমস্ত টেট পাস ট্রেন্ড আছেন আশা করি সকলের মুখেই হাসি ফুটবে। তবে এই মুহূর্তে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা দীর্ঘদিন একটা জ্বালা যন্ত্রণা, অসহ্য মানসিক একটা অবসাদ নিয়ে সকলেই একমুখীনতা, অর্থাৎ একটা চাকুরি চাই, একটা জায়গা চাই, সেই জায়গাটার থেকে এখনও পর্যন্ত কিন্তু কেউ নিস্তার পেলেন না। তো আশা করি প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে সুদিন আসুক, তবে সিট আপডেটের জন্য ডিআই অফিসে কিন্তু একটা মেইল এসেছে এবং ডিআইদের অর্ডারও দেওয়া হয়েছে যে কতটা শূন্যপদ আছে নেই ভ্যাকেন্সিগুলো সে সেন্ট্রাল অর্থাৎ সিএসএসসিতে পাঠাতে হবে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি আগামী দিনে আশা করি এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটটা আপডেট হোক। এবার আন্দোলনের বিষয়ে আসি। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা ইতিমধ্যেই দুবার ইন্টারভিউ দিয়েছেন, এবার যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি তারা কিন্তু জোরদার আন্দোলন করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। তো ইতিমধ্যে আদালত অবমাননার মামলাও কিন্তু করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে, আর কমিশনের পক্ষ থেকে যতটুকু আমরা শুনেছি যে ডিসেম্বরের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু সময়টা একটু লেট হয়ে যাচ্ছে, যে জানুয়ারির প্রথমের দিকে সম্ভবত এই মেধা তালিকা সহ কোর্টে যেতে চলছে কমিশন। সুতরাং অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকবো, আর অপরদিকে সিট আপডেটের জন্য যে লড়াই এবং আন্দোলন চলছে সেটা জারি থাকবে। আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত সিট আপডেট হয় ততক্ষণ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন যে সমস্ত প্রার্থীরা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, তারা সেই শপথ গ্রহণ করেই তারা মাঠে নেমেছেন।